আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের টিউটোরিয়াল। আজকে আমি কথা বলবো earnsite.com নিয়ে, যে সাইটটা গত 14-15 দিন হয়েছে যে লঞ্চ হয়েছে। তো গত কিছুদিন ধরে আমি বিভিন্ন ফেসবুক গ্রুপের মাধ্যমে, পেজের মাধ্যমে, তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানতে পারি যে সাইটটা ভালো মানে আর্ন দিচ্ছে। তো আমার টাইটেল দেখে হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো, যে সবাই মোটামুটি এটা নিয়ে খুব যে দিচ্ছে যে মানে অলরেডি ভালো ইনকাম হচ্ছে, ইনকাম পেমেন্ট করছে, তো করছে সেটা ঠিক আছে। কিন্তু আমি একটু একটু কথা বলবো, কারণ হচ্ছে আমি এখানে কিছু ফল পাইছি, কারণ আমি মোটামুটি অনেকদিন যাবৎ অনলাইন নিয়ে মোটামুটি ঘাটাঘাটি ঘুরে এবং অনলাইন সম্পর্কে কিছু হালকা পাতলা ইনফরমেশন জানি বা ভালো খারাপ বোঝার মতো ওই অবস্থাটুকু আছে বলে আমি মনে করি। তো যার কারণে আমি আজকে আপনাদের সাথে ওইটাই শেয়ার করবো, যে একটা সাইডে কাজ করতে গেলে আর্ন সাইট অনেক সাইড আছে, অতীতের ইতিহাসও আছে যে অনেক সাইট বাংলাদেশ থেকে প্রচুর টাকা হাতিয়ে নিয়ে চলে গেছে, বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে। আসলে আমাদেরকে বোকা বানাতে পারে কেন, আমরা বাঙালিদেরকে বোকা বানানোর মূল কারণ হচ্ছে আমরা আইটি সেক্টরে অনেক বেশি দুর্বল। দুর্বল বলতে নলেজের দিক থেকে অনেক বেশি দুর্বল, যেটা যা অন্যান্য দেশের তুলনায়, যার কারণে ওরা আমাদেরকে সেই জায়গাটা, যে গ্যাপিংটা আছে আমাদের আইটি বিভাগে, মানে আমাদের যে আইটি ভিত্তিক যে নলেজ গুলো সেটা নাই বলে আমাদেরকে অন্যান্য কান্ট্রির লোকজন, বিশেষ করে অনলাইন ভিত্তিক কাজগুলোতে বেশি ঠকাতে পারে। তো আমি জাস্ট আপনার সাথে আজকে ওই বিষয়টাই শেয়ার করবো, যে একটা সাইডে যখন কাজ করবেন সেই সাইডটা কতটা সিকিউর, এবং ওই সাইডে আপনি কি আসলে কতদিন টিকে থাকতে পারবেন। দেখেন, আমি মানছি যে 14-15 দিন হয়েছে আসছে, 14-15 দিনে এরা ভালো পেমেন্ট করছে, যে রেফারেল হইলে বোনাস $5 দেয়। হ্যাঁ, তারপর আপনি কাউকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে $12 লাগে, তো সবকিছুই বলছি। আসলে আমি যেদিন অ্যাকাউন্টটা খুলি এবং আমার ইউটিউব চ্যানেলে আমি আপনাদেরকে একটা দেখাতে পারি, যেমন এই ভিডিওটা আমি বিভিন্ন ফেসবুক পোস্ট, তারপর ইয়ে দেখে ওদের অ্যাড দেখে আমি মূলত একটা টিউটোরিয়াল পর্যন্ত বানিয়ে ফেলছি। ঠিক আছে, এই যে আমার চ্যানেলে ঢুকলে আপনারা দেখতে পারবেন টিউটোরিয়ালটা, যাক আমি প্লে করলাম না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখালাম। তো একটা টিউটোরিয়াল বানিয়ে আমি ওদেরকে বলছি যে এই একটা আমার একটা অ্যাকাউন্ট খোলার জন্য, তারপর আমি এখানে কাজ করার জন্য মোটামুটি টাকা 1,020 টাকা নাকি ইয়ে করা লাগতো, মানে এখানে ইনভেস্ট করা লাগতো, অর্থাৎ $12, $12 960 টাকা হয়। কিন্তু কেন 1,020 টাকা করতে হয় সেটা আমি জানি না। যাক, এখানে আমাদের আমাকে আমি যা রেফারেলে জয়েন করছি বা অন্যান্য বিভিন্ন ইউটিউবে এটা নিয়ে সার্চ দিলে অনেক ভিডিও পাবেন। তো এখানে একটা সিস্টেম দেখাইছিল, এখানে অনেকগুলো বিকাশ নাম্বার ছিল যেগুলো বর্তমানে নেই, এখানে শুধু একটা নাম্বার আছে DBBL রকেট নাম্বার। এই নাম্বারটাতে আমি টাকা পাঠানোর জন্য কল দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যবশত এটা ফোনই যাচ্ছে না। তো বন্ধুরা, আপনারা চাইলে আপনারাও এই নাম্বারে কল দিয়ে দেখতে পারবেন, এবং আমি এই টিউটোরিয়ালটি বানাইতে বানানোর সময় মানে বানাতে বানাতে আমি আবারও শিওর হওয়ার জন্য কল দিলাম এবং আপনাদেরকে সেটা শোনাতে পারি।
তো বন্ধুদের প্রয়োজন আপনারা চাইলে কল দিতে পারেন, নাম্বারটা হচ্ছে 01860057164। তো এটা ছাড়া আর কোনো এদের সাথে কন্ট্যাক্ট করার কোনো অপশন নাই, এখানে তিনটা সোশ্যাল সাইটের ইয়ে দেওয়া আছে, কিন্তু ওখানে ক্লিক করলে এখানে উপরে চলে আসতে এই টপ আপ ইয়াতে টপ মেনুতে চলে আসতেছে, অর্থাৎ এখানে কোনো কিছু লিঙ্ক করা হয়নি। ঠিক আছে, লিঙ্ক করা হইলে এখানে ঢুকতো, যারা সাধারণত ওয়েবসাইটের কাজ জানেন তারা এই বিষয়গুলো বুঝবেন। এখানে যখন কোনো কিছু লিঙ্ক করা হয়, যেমন ফেসবুক, এখানে যখন লিঙ্ক করা হবে তখন এই জায়গায় ক্লিক করলে ঢুকবে, কিন্তু আপনাকে ওই উপরের অপশন নিয়ে আসতেছে, অর্থাৎ এই জায়গায় কোনো কিছু লিঙ্ক করা নেই। আচ্ছা, তারপর এখানে যে ইমেল সাবমিটের একটা ব্যাপার স্যাপার আছে, এখানে ইমেল করে আপনারা দেখতে পারবেন, আমি ইমেল করে দেখছি এখানে কোনো রেসপন্স নাই। তো এই বিষয়টা শিওর না হয়ে কেউ এখানে, আমি আরেকটা আরেকটা বিষয় সেটা হচ্ছে একটা সাইট কতটা সিকিউর সে বিষয়টা আপনি যদি চেক করতে চান, তাহলে আপনি যদি সাইট www.scamadvisor.com এই সাইটটাতে যাবেন, অথবা এরকম আরো অনেক সাইট আছে যে সাইট গুলাতে একটা ওয়েবসাইট কি মানে কতটা সিকিউর সেটা আপনি দেখতে পারবেন। তো এখানে জাস্ট ওদের লিঙ্কটা হচ্ছে station.uk, এটা কপি করে ফ্রেশ দিবেন। দেখেন এখানে লো ট্রাস্ট রেটিং, অর্থাৎ রেটিংটা একেবারে লো, দিস সাইট মে নট বি সেফ টু ইউজ, তারাই বলে দিচ্ছে আপনাকে এই সাইটটা আপনার ব্যবহার করা হবে না, সেফ হবে না। ঠিক আছে, সাইট ইজ ইউনাইটেড স্টেটস বেসড, অর্থাৎ ইউনাইটেড স্টেট বেসড এটা, বাট দ্য রিয়েল লোকেশন ইজ বিং হাইডেন। ঠিক কোন জায়গার একটা জিনিস দেখেন, আপনি ঠিক এই জায়গায় যখন অন্য ট্রাস্টেড সাইট যখন আপনি দিবেন তখন কিন্তু আপনাকে এখানে লোকেশনটা দেখাবে, যেহেতু ওদের লোকেশনটা হাইড করা আছে, দেখেন হ্যাঁ হাইড করা আছে। এবং এখানে একটা জিনিস যদি দেখেন, এটা হচ্ছে ট্রাস্ট রেটিং মাত্র 7%, হাই রিস্ক, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, হাই রিস্ক। ঠিক আছে, লাস্ট রিফ্রেশ নভেম্বর 24 থেকে এটা পানি হয়েছে, চালু হয়েছে এটি। এখানে সামারি দিয়ে আছে যে এটা ওয়েবসাইট আর্ন মানি অনলাইন আর্নেস্ট সাইট, 31 ডেজ, ডোমেনের বয়স দেখেন মাত্র 31 দিন হয়েছে ওদের ডোমেন কিনছে। তো আসলে কি বলবো, এখানে ওয়েবসাইট ভ্যালু 1300-1800, তো লো ভ্যালু নিয়ে কিন্তু ওরা ইয়ে করা যায় না। এই যে ওনার কান্ট্রি হাইডেন, দেখেন আমি চাইলে একটা ওয়েবসাইট আমেরিকা থেকে বানাইতে পারবো, জার্মান থেকে বানাইতে পারবো, চীন থেকে নিতে পারবো, যেখান থেকে ইচ্ছে সেখান থেকে আমি করে নিতে পারবো। আমরা ফ্রিল্যান্সার যারা আছে আমরা এগুলো করে থাকি, যেমন আমাকে একটা এই ওয়েবসাইট তৈরি করে দিতে হবে, বিনিময়ে আমাকে $1,000 দিবে বা $800 দিবে বা $500 দিবে, যাই হোক, আমি ওটা তৈরি করে আমি একজন ইউএসএ বাইরকে সেল করলাম, কিন্তু সেটা ইউজ হচ্ছে যে জায়গায় ওনার, তো ওনার নামে, ওনার নাম থাকবে জায়গায়, এবং এটা যদি আমি তৈরি করি তাহলে এখানে থাকবে হচ্ছে বাংলাদেশ, তাহলে ইউনাইটেড স্টেটস থেকে ও কিনছে ঠিক আছে, কিন্তু ও কোন জায়গায় বসবাস করতেছে বর্তমানে, এবং এই সাইটের আদৌ কি কোনো অফিস আছে কিনা বা কোনো কিছু, এগুলো কোনো কিছুই নেই। দেখেন ওনার নেম রেজিস্টার, এই যে ওনার ওনার নেম উইথহোল্ড
This registry is using a privacy service address withheld. This registered is using a privacy service. ঠিক আছে, ওখানে ইয়ে দিচ্ছে না, কিন্তু কোথায় সেই কোনো নাই, মানে ঠিকানা নাই। তো তো যাই হোক, অনেক কিছুই দেখালাম, আবার এখানে ফিডব্যাক দিছে অনেকে। এখানে একজন বাঙালি পাওয়া গেছে, আচ্ছা এই সিটটা কেমন, বাংলা মানে বাংলিশ লিখছে। তো কি বলবো, এখন আরেকটা বিষয় যেটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে নিয়মটা হচ্ছে এখানে টাকা পাঠাইতে হয়। ঠিক আছে, ভিডিওটা আমি কনফার্ম করে দিচ্ছি। আচ্ছা, এখানে টাকা পাঠাইতে হয়, ঠিক আছে, আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখাতে চাচ্ছি। কারণ দেখেন, আমরা যেহেতু বাঙালিরা একটু অনলাইনে দুর্বল, সেহেতু মানে অনলাইন রিলেটেড বা এ ধরনের যেসব সাইট ওয়েবসাইট কি কম্পিউটার কম্পিউটার ইয়েটা জ্ঞান দক্ষতাটা কম, সেজন্য আমাদের আমরা মোটামুটি যারা বুঝি তাদের উচিত চুপ করে না থেকে কোনো একটা জিনিস যখন দেখছি মানে খারাপের দিকে যাচ্ছে তখন সেটা প্রকাশ করা উচিত। এবং আমি অন্তত পক্ষে আমার যদি একটা কিছু খারাপ হওয়ার আগে আমার কানে আসে বা আমি সেটা বুঝতে পারি, তাহলে কিন্তু আমি জানানোর চেষ্টা করি। যেমন এখানে কিন্তু $12 একটা অপশন আছে, অপশন ছিল যে এখানে $12 ইনভেস্ট করলে আপনি করতে পারবেন, কিন্তু সেই $12টা নাই এখন। আমি যখন টপ আপ করতে যাই, দেখেন আমি সকালবেলা টপ আপ করতে যাচ্ছি, টাকা মানে অ্যাকাউন্টে নিয়ে, জিজ্ঞাসা অ্যাকাউন্টে নিয়ে টপ আপ করতে যাচ্ছি, এখানে $12 অপশনটা হচ্ছে না। তখন আমি কি করলাম, এই নাম্বারে কল দিলাম, আপনাদেরকে তো দেখাইলাম, আমি নাম্বারে কল দিছি, কল যায় না। এবং আমার রেফার যাকে করছি, ঠিক আছে, আমার রেফার যাকে করছি ওর নাম্বারে কল দিছি, তার নাম্বারও যাচ্ছে না। ঠিক আছে, এখানে পেমেন্ট নাম ধর বিকাশ, বিকাশ আছে, কিন্তু এখানে বিকাশ কোনো নাম্বার নাই, এটা হচ্ছে ট্রাস্ট বাংলা ব্যাংক। দেখেন, এদের বিকাশ নাম্বার ছিল কিন্তু আগে, এখন বর্তমানে তিনটা চারটা বিকাশ নাম্বার ছিল, বর্তমানে একটা বিকাশ নাম্বারও নেই। এবং এখানে বিকাশ অপশনটা রাখছে, কিন্তু কি বলে বিকাশ নাম্বার নেই। চিন্তা করে দেখেন, এর মানে কোনো কিছু ঠিক নেই। ঠিক আছে, তো ফাইনালি আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, এখন আপনারা আমার এই ভিডিওটা দেওয়ার মূল কারণ হচ্ছে গিয়ে একটু সচেতনতা বৃদ্ধি করার। এটা আমি নিশ্চিত যে অথবা আমি আজকে ভিডিওটা আজকে 25 নভেম্বর 2017 ভিডিওটা পাবলিশ করতেছি, আগামী অথবা সর্বোচ্চ 1 মাস হয়তো কিছুদিন পেমেন্ট দিয়ে যাবে, যখন স্বাভাবিক আমি যখন মনে করেন আমি যখন পেমেন্ট পাবো তখন আমি আর 10 জনকে জয়েন করে দ্বিধাবোধ করবো না। দেখেন, আমাকে 10 জনকে জয়েন করালে আমাকে এদের একটা শর্ত আছে যে $10 না হলে উইথড্র করা যায় না। ঠিক আছে, $10 না হলে উইথড্র করা যায় না। তো $10 হলে উইথড্র করা যায়, তাহলে আমি যেদিন একজনকে জয়েন করালাম সেদিন পেলাম $5, তাহলে আর বাকি থাকে 9 দিন। সেটা হয়ে দেখেন, এই 9 দিন কিন্তু অনেককে জয়েন করাবো। ঠিক আছে, এবং ওই 9 দিন ওরা 10 দিন দশম দিন না হওয়া পর্যন্ত কিন্তু ওরা $10 যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত টাকা উইথড্র দিতে পারবো না। তাহলে 9 দিন যে ইয়েটা বাকি থাকবে, চেষ্টা বাকি থাকবে, ধরেন 10 দিনের দিন ওরা সেট অফ করে চলে গেলো, 9 দিনের যে পরিমাণ ট্রানজাকশন হলো ওটাই পুরোটাই উদরলাম। তো আমি এটা বুঝাতে চাচ্ছি, কতটুকু বুঝাতে পারছি জানি না, কাজ করবেন না করবেন সবার বিবেক বুদ্ধি আছে। ঠিক আছে, কাজ করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমার মানে আমি বিষয়টা সিকিউর মনে করতেছি না। একজন মোটামুটি অনলাইন সম্পর্কে মোটামুটি ধারণা রাখি, সেই হিসাবে এখন আপনারা এই জিনিসগুলো জানার পরেও যদি কাজ করেন, ঠিক আছে, তাহলে করতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমি বলবো করেন না, এরকম আরো অনেক সাইট আছে, ভালো অনেক সাইট আছে, যে সাইটগুলো থেকে রিয়েল ইনকাম করে এবং আমরাও করছি, ভালো অবস্থানও বিল্ড আপ করছি। ঠিক আছে, তো কিন্তু এই ধরনের ইয়েগুলোতে প্রতারিত হবে না। বাঙালি দেখেন প্রতারিত হইতে হইতে কিন্তু আর প্রতারিত হওয়ার জায়গা নেই। আমি যদি খুব হাস্যকর বিষয় সেটা হচ্ছে, আসলে বকবক একটু বেশি করতেছি, কারণ অনলাইন সম্পর্কে তো একটু একটা অভিজ্ঞতা আছে, আমি নিজে অনেক লস দিছি। ঠিক আছে, তো এখন এখানে ঠিক এরকম একটা সাইট ছিল যে
আয়ন স্টেশন, ironstation.com, ঠিক আছে, একদম হুবহু এই সাইটটাকে, মানে ironstation.com এই সাইটটাকে এরা কি করছে, নকল করছে হুবহু এই সাইটটাকে, ওরা নকল করছে, এই মানে এটাকে, এই আর্ন স্টেশন কে আর্ন সাইট নকল করছে। তো এখানে আমি মূলত কাজ করতাম, ঠিক আছে, তো হ্যাঁ, তো আমি যে বিষয়টা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে এটা প্রায় আজকে আর্ন স্টেশন ডট কম, যেটা এটা প্রায় আজকে 1-1.5 বছর হচ্ছে এটার বয়স, ঠিক আছে, এবং নিয়মিত পেমেন্ট দিয়ে থাকে। এদের এখানে 20টা ভিডিও দেখতে হয়, নতুন যারা আছে আর্ন সাইডে দেখতে হচ্ছে 10টা ভিডিও, ঠিক আছে, প্রতিদিন 10টা করে ভিডিও আছে, এরা দেয় $1, আর আর্ন স্টেশন এখান থেকে 20টা ভিডিও দেখলে $1, ঠিক আছে। তো কিন্তু এটা একটা লিগাল সাইট, এখানে আজকে প্রায় 1 বছর ধরে পেমেন্ট দিয়ে যাচ্ছে, এটাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে, এবং আমার এখানে একটা ছোট করে একটা ব্যালেন্স দেখতে পাচ্ছেন, $8.47। তো এখান থেকে এটা কিন্তু একটা ভালো একটা ট্রাস্টেড সাইট, ঠিক আছে, এখান থেকে কাজ করলে, এবং আজকে 1-1.5 বছর এখানে এটা আসছে মাত্র 10 থেকে 15 দিন হচ্ছে, ঠিক আছে, আর এরা আজকে 1 বছর, এই 1 বছরে এরা যদি 20টা ভিডিও, এরা 20টা ভিডিও দেখায় তারপর দিচ্ছে আপনাকে $1, অথচ ওরা 10টা ভিডিও দেখায় ভিডিও আপনাকে পেমেন্ট দিচ্ছে $1, এবং এদের $50 না হলে একটা জিনিস দেখাই, যে $50 যদি না হয় তাহলে আপনি উড্রো দিতে পারবেন না, আর এরা $10 হলে উড্রো দিতে পারেন না, অর্থাৎ তাহলে এরা যে আজকে 1-1.5 বছর ধরে, ঠিক আছে, অনলাইনে টিকে আছে, অনলাইনে টিকে আছে, তাহলে ওদের চাইতেও কি এরা বেশি স্ট্রং হয়ে গেছে, হ্যাঁ, দিলে তো এরা দেওয়ার কথা, ফেসিলিটি সবকিছু দিলে ওদের, কারণ ওদের ব্যবসাটা দাঁড়াই গেছে, আর ওরা আসতে না আসতে এত সুযোগ সুবিধা কিভাবে দিচ্ছে, কত টাকা ইনভেস্ট আছে তাদের তাদের কাছে। আচ্ছা ভাবলাম, ধরলাম যে ইউটিউব তাদের কাছে অনেক ইয়ে করতেছে, ইনভেস্ট করতেছে, ভিডিও দিয়ে এ দিয়ে, ওদের চাইতে তো আর বেশি হওয়ার কথা না। তো বিষয়গুলো মাথায় রেখে আশা করি সবাই চিন্তা ভাবনা করে কাজ করবেন, ঠিক আছে, আর এতটুকুই, সবাইকে আবারও ধন্যবাদ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবে আমার সাথে থাকবেন, আমি আপনাদেরকে অনলাইন অনলাইন রিলেটেড বিভিন্ন ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং আইটি রিলেটেড বা টেক রিলেটেড আমি যত ধরনের ভিডিও আছে আমি যা জানি তা শেয়ার করার চেষ্টা করব আমার চ্যানেলটিতে। তো সবাই একটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো সবাইকেই বলে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, এবং কমেন্ট করে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, এবং আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে তাহলে সেটা জানাবেন, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও পেতে চান সেটা জানাবেন। ধন্যবাদ।